আমি 100% শিওর যে অন্য জায়গায় একটা সংসার পাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বুলজাই এন্টারটেনমেন্ট। আমি সাখাবাত সানি, আছি আপনাদের সাথে। আর এখন আমি কথা বলবো মায়া সিনেমাটি নিয়ে, যেটি বিঞ্জে মুক্তি পেয়েছে 30 সেপ্টেম্বর। ড্রামা জানরার এই সিনেমাটি পরিচালনা করেছেন রায়হান রাফি। সিনেমার মূল দুটি চরিত্রে অভিনয় করেছেন ইমন ও সারিকা। সিনেমায় আমরা দেখতে পাই মাদকাসক্তি কিভাবে একটি নিম্নবিত্ত পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। মায়া সিনেমাটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, একটা ডিসেন্ট অ্যাটেম্প মনে হয়েছে। রায়হান রাফি ওটিটির জন্য যে ধরনের সিনেমা সাধারণত বানিয়ে থাকেন, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সেগুলোর মধ্যে দেখতে পাই ভায়োলেন্স থাকে, খুব গালিগালাজ থাকে, রক্তারক্তি থাকে, শেষে এক ধরনের টুইস্ট থাকে, এক ধরনের থ্রিল থাকে। তার কিছুটা ছাপ এই সিনেমায় রয়েছে, কিন্তু আমি বলবো যে তার ওই টিপিক্যাল যে ফরম্যাট, তার থেকে এই সিনেমাটা, মায়া সিনেমাটা অনেকটাই ভিন্ন। এখানে আসলে ওই ক্ষেত্রে বলতে ওরকম কোনো থ্রিল বা ভায়োলেন্স বা শেষে যে খুব মাথা ঘুরিয়ে দেওয়ার টুইস্ট, এগুলো কিন্তু তেমন কিছুই নেই। এটা বলতে গেলে অনেকটাই স্লো বার্ন একটা ড্রামা, যেখানে অভিনয়ের অনেক স্কোপ ছিল, অনুভব করার অনেক স্কোপ ছিল, রিলেট করার মতো অনেকগুলো আসপেক্ট ছিল। এই কারণেই সিনেমাটা ভালো হয়েছে। হয়তো সিনেমাটা এত বেশি তার অন্যান্য সিনেমার মতো পপুলারাইজড হবে না, কারণ আমাদের দেশে আসলে বর্তমান সময় ওটিটিতে লোকজন এই খুনাখুনি, রক্তারক্তি, থ্রিল এগুলো দেখেই আসলে অভ্যস্ত বা পছন্দ করে, প্রেফার করে, শেষের দিকে একদম মাথা ঘুরিয়ে দেওয়ার টুইস্ট দেখতে পছন্দ করে। তো আমি হ্যাপি যে রায়হান রাফি সব সময় যেটা করে থাকেন সেই জিনিসগুলো করেন না, একটু ভিন্ন ধরনের কিছু করেছেন। আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে ব্যাপারটা। সিনেমাটা যে কারণে এতটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে খুব সহজ স্বাভাবিক একটা নিম্নবিত্ত পরিবারের গল্প খুব সুন্দরভাবে আমাদের সামনে ফুটিয়ে তোলা হয়েছে। মাদকাসক্তি কীভাবে এরকম একটা ফ্যামিলিকে ধ্বংস করতে পারে সে ব্যাপারটা দেখানো হয়েছে। তো ওই পরিবারটার সেটিং, তাদের চলাফেরা, দৈনন্দিন জীবনযাত্রার ধরন যেভাবে সুনিপুণভাবে তুলে ধরা হয়েছে, এখানে যারা অভিনয় করেছেন বিশেষ করে সারিকা এবং ইমন, তারাও চমৎকারভাবে পারফর্ম করেছেন। এটাও রায়হান রাফির ওয়ান অফ দ্য স্পেশালিটিস যে তিনি কিন্তু নিয়মিতভাবেই যারা নতুন বা নতুন না হলেও যাদের দিয়ে সাধারণত দর্শকরা খুব একটা বেশি এক্সপেক্ট করেন না, যেসব অভিনয় শিল্পীদের নিয়ে, তাদের নিয়ে তিনি আসলে এক্সপেরিমেন্ট করতে পছন্দ করেন এবং দর্শকদের চমকৃত করতে পছন্দ করেন। এবারেও তিনি ব্যর্থ হননি, অন্তত ইমনের কাছ থেকে কিন্তু এ ধরনের র রিয়েলিস্টিক সুন্দর পারফরমেন্স কিন্তু আমরা আশা করি না। তাকে ভালো লাগতো একটা সময় যখন তার যাত্রাটা শুরু হয়েছিল, খুব সুইট একটা ছেলে ছিল, রোমান্টিক কাজগুলোতে তাকে ভালো লাগতো। পরবর্তীতে আসলে তিনি ওই ধরনের চরিত্রে টাইপ কাস্ট হয়ে গেলেন, খুব একটা ভেরিয়েশন আনতে পারলেন না, মোটামুটি তিনি কিন্তু আড়ালেই চলে গিয়েছিলেন। সারিকা মোরাললেস ভালো মন্দ হিসেবে কাজ করে যাচ্ছেন, বাট খুব একটা বেশি যে অ্যাটেনশন গ্র্যাব করতে পারছিলেন বা আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন সেরকম কিন্তু তিনি পাচ্ছেন না। যদিও আমি মনে করি তিনি যথেষ্ট সম্ভাবনাময় একজন অভিনেত্রী, তার মধ্যে অনেক পটেনশিয়াল আছে, সেটা ভালো নির্মাতারা সঠিকভাবে ব্যবহার করলে সেটা বেরিয়ে আসবে, যেমনটা এই সিনেমায় হয়েছে। এই দুজনই পাল্লা দিয়ে খুব চমৎকার অভিনয় করেছেন, বাট সারিকার অভিনয়টা আমার কাছে আরও অনেক বেশি ভালো লেগেছে। সেখানে সংলাপগুলো খুব চমৎকারভাবে লেখা হয়েছে, পার্শ্ব চরিত্রে যারা ছিলেন, বিশেষ করে সারিকার মার চরিত্রে যিনি অভিনয় করেছেন, সরি তার নামটা আমার খেয়াল নাই, তিনিও খুব সুন্দরভাবে সাবলীলভাবে তার চরিত্রটা ফুটিয়ে তুলতে পেরেছেন। নাদের খান একটা বিশেষ চরিত্রে ছিলেন, সেখানেও তার চরিত্রটা খুব ইন্টারেস্টিং ছিল, সেটাও তিনি খুব বিশ্বাসযোগ্যতার সাথে ফুটিয়ে তুলতে পেরেছেন। সিনেমার কারিগরি দিকগুলো অ্যাজ ইউজুয়াল রায়হান রাফির সিনেমাগুলো, সেটা লো স্কেলের হোক বা বিগ স্কেলের হোক, সাধারণত সবসময় তিনি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে চলেন, এখানেও তিনি তা করেছেন। একটা বা দুইটা গান বোধহয় ছিল ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে, সেটাও হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো গান ছিল। তো এই সিনেমার মাধ্যমে রায়হান রাফি যে জিনিসটা দেখাতে চেয়েছেন সেটা হচ্ছে যে এই মাদক আসক্তির কারণে একটা হতে পারে নিম্নবিত্ত পরিবার, কিন্তু তাদেরও কিন্তু সুন্দরভাবে বেঁচে থাকা সম্ভব যদি তারা নিয়মতান্ত্রিক জীবনযাপন করেন, কিন্তু সেটা সম্পূর্ণ মানে বিনাশ হয়ে যায় জাস্ট এই নেশাটার কারণে। সো এইসব দেখে, এই ধরনের কন্টেন্ট দেখে জাস্ট অ্যাপ্রিসিয়েট করার মধ্যেই যাতে আমরা সীমাবদ্ধ না থাকি, এখানে যে মেসেজটা বা যেই চিত্রটা ফুটিয়ে তোলা হয়েছে সেটা যাতে আমরা অনুধাবন করতে পারি, আমরা নিজেরাও যাতে এই নেশা জীবন থেকে, এই নেশার জগৎ থেকে দূরে থাকি, এবং আমাদের আশেপাশে যারা আছে তাদেরকেও যাতে আমরা যথাসম্ভব মানে ওখান থেকে বিরত রাখার চেষ্টা করতে পারি, সেফেরটাও আমাদের কাছ থেকে দিতে হবে। যত ধরনের, সেটা সিগারেট বিড়ি থেকে শুরু হোক বা অন্য অন্য এর চেয়ে আপগ্রেডেড লেভেলের যা নেশা আছে, যখনই আমরা দেখব নিজেদেরকে তো বিরত রাখবোই সেখান থেকে, আশেপাশে যারা আছে তাদেরকে আমরা অবশ্যই চেষ্টা করব এই জায়গাগুলো থেকে বিরত করার, রিহ্যাব সেন্টারে পাঠানো থেকে হোক, সুন্দর করে কনভিন্স করে তাদেরকে ওখান থেকে সরিয়ে আনা হোক, এই প্রচেষ্টাটা করতেই হবে। আদারওয়াইজ এই ধরনের মুভি আসা বা না আসাতে কিছু যায় আসে না, এই মেসেজটা যদি আমরা গ্রহণ করতে না পারি আমাদের জীবনে। তো এই সিনেমাটার থেকে যদি আমাকে নেতিবাচক কিছু বের করতে বলেন, তাহলে আমি বলবো যে আসলে ওরকম করে নেতিবাচক তেমন কিছু নাই। একটা ব্যাপার আমি বলতে পারি যে নির্মাতার আগের একটা কাজ ছিল সিয়াম বুবলিকে নিয়ে টান,
সেই সিনেমার অনেক চিত্রপট কিন্তু এই সিনেমাটার সাথে মিলে যায়। ওখানেও কিন্তু সিয়াম এরকম ড্রাগ অ্যাডিক্ট ছিলেন, তারা ছোট্ট একটা সংসার করছিলেন, ভালোই যাচ্ছিল সব কিছু, কিন্তু এই নেশার কারণে বারবার তাদের মধ্যে ঝগড়া হচ্ছে, সিয়ামও এরকম বারবার মিথ্যা কথা বলছেন, আবার ধরা খাচ্ছেন, মাপ চাচ্ছেন। সো কিছু কিছু জিনিস আসলে নির্মাতার আগের কাছ থেকে একটু ডিরাইভেটিভ মনে হয়েছে। ওইটা যদি না দেখতাম তাহলে হয়তো এটা আমার কাছে আরেকটু চমকপ্রদ লাগতো, বাট যেহেতু আমি এই নির্মাতার কাজ অনেক বেশি ফলো করি তো এই ছোটো ছোটো নুয়ান্সেসগুলো বা এই ব্যাপারগুলো আসলে মনে হয়েছে যে একই রকম লেগেছে। এটা একটা ছোট্ট মানে খুব বেশি যে অনেক বড় সীমাবদ্ধতা সেটা বলবো না। আরেকটা পয়েন্ট আমি বলতে চাই, নাদের চৌধুরী সারিকার অফিসের বসের চরিত্র অভিনয় করেছেন, তো তার আর সারিকার মধ্যে একটা সাবপ্লট দেখানো হয়। সেখানে সারিকার চরিত্রটার মধ্যে এক ধরনের চেঞ্জ আসতে শুরু করে দেখানো হয়, ওই ব্যাপারটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগছিল। স্পয়েল না করে এটুকুই বলবো যে সাধারণত এই ধরনের সিচুয়েশনে খুব ক্লিশেভাবে দেখানো হয়, মেয়েরা নির্যাতিত হচ্ছে বা পরিস্থিতির শিকার হচ্ছে, কিন্তু এই চরিত্রটার একটা টার্ন দেখানো হয়, ওই সম্ভাবনাটা না খুব ইন্টারেস্টিং লাগছিল। তাহলে মনে হচ্ছিল যে আসলে সিনেমাটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যাল সেন্সে রিলেট করার মতো হতো, কারণ আমাদের সমাজে এরকম অনেক আমরা কিন্তু আসলেই দেখি, কিন্তু ওই সম্ভাবনাটা খুব বেশি দূর আগলো না। পরবর্তীতে জিনিসটা আবার ঠিক মানে টিপিক্যাল একটা টার্নই নিল। সো এটা ভালো বা মন্দ আমি জানি না, জাজমেন্ট করবো না, বাট ওই জায়গায় যদি মানে ওইটাকে যেই সম্ভাবনাটা তৈরি হয়েছিল ওইভাবে যদি সিনেমাটা আরেকটু এগোতো তাহলে ওইটা একটা ইন্টারেস্টিং এবং ইউনিক একটা আসপেক্ট হয়ে থাকতো। এছাড়া আসলে সিনেমার ব্যাপারে ওরকম বলার মতো তেমন কোনো কমপ্লেইন নেই। এটা যেহেতু ওরকম করে কোনো টুইস্ট অ্যান্ড টার্ন থাকার মতো কোনো গল্পই না, তো গল্পটা অনেকটা প্রেডিক্টেবল ছিল, শুরু থেকেই হয়তো বোঝা যাচ্ছিল যে কী পরিণতিটা হয়েছে। সো যারা এই ধরনের থ্রিল টুইস্ট অ্যান্ড টার্ন দেখে খুব অভ্যস্ত বা যারা দেখতে চান তারা হয়তো খুব একটা বেশি মজা পাবেন না, কারণ কাহিনীর মধ্যে আহামরি এমন কোনো চমক নাই। এখানে আসলে অনুভব করার মতো একটা গল্প রয়েছে, যারা অভিনয় করেছেন তারা সত্যিই খুব ভালো পারফরমেন্স উপহার দিয়েছেন। আই এম ভেরি হ্যাপি যে এই দুজনকেও আবার অ্যাটেনশন আনা হলো, দর্শকদের সামনে আনা হলো। আশা করি নিজনই এর পরবর্তীতে আরও ভালো ভালো কাজে নিজেদের যে ক্ষমতাটা সক্ষমতাটা সেটা মিলে ধরার সুযোগ পাবেন। এবং রায়হান রাফির প্রতি আমি কৃতজ্ঞ যে তিনি সবসময় আসলে নিয়মিতভাবে চেষ্টা করে যাচ্ছেন, এ কারণেই আসলে তাকে এত ভালো লাগে। অন্যান্য নির্মাতারা যেখানে দুই তিন বছর গ্যাপ নিয়ে ফেলেন, ছোটো পর্দার জন্য খালি নাটক বানান বা একটা সিনেমার পর গ্যাপ হয়ে যায় অনেকদিন, তিনি কিন্তু বড় পর্দা ছোট পর্দা সব জায়গায় কিন্তু সবসময় সরব থাকেন, তিনি আলোচনার মধ্যে থাকেন সবসময়, কাজের মাধ্যমেই তিনি দর্শকের সাথে কানেক্টেড থাকেন। এই ব্যাপারটার জন্য আসলে তাকে সবসময় ভালো লাগে। আপনারা যদি এই কাজটা না দেখে থাকেন বিন জ্যাপে আপনারা কাজটা দেখে নিতে পারেন, আর যদি অলরেডি দেখে থাকেন আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, এই চ্যানেলে এরকম কন্টেন্ট নিয়মিত দেখতে চাইলে এই চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।